আত্মীয় সত্যি সত্যি সব কথা ও যা বলতো অন্ধের মতন বিশ্বাস করতাম। আজকে কিন্তু আমি জানি না, আজকে এত বড় অপরাধ করে ফেলবো রিমিকে খাওয়াতে গিয়ে। আজকে শুনলাম মেয়েটি না খেয়ে রয়েছে, মেয়েটি জ্বর এসছে, মেয়েটিকে ওষুধ দেওয়া হয়নি। তো আমি যখন ফোনটা শুনলাম মেয়েটিকে দুটো ভাত খাওয়াতে গেছিলাম, হাড়িতে ভাতও ছিল না, ছোট্ট একটা হাড়িতে মানে 25-50 গ্রাম চালের মতো ভাত ছিল, অল্প একটু বাড়িতে মাংস ছিল, 4-5টা পটলের টুকরো ছিল, পটল সর্ষে, সেইখান থেকে দুটো টুকরো মানে একটা পটলকে দুটো টুকরো করা, সেই দুটো পটল দিয়ে চার মানে 25 টা কম সেইটুকুনি ভাত মেয়েটাকে তুলে এক থেকে দুবার মেয়েটা ভাতটা খাবে না ভয়ে, কারণ বলছে হ্যাঁ আমি রান্না করবার ও খাবে না, এই কথাটা বারবার বলছে আমি রান্না করবার ও খাবে। আমি যখন বলছি তুমি খেয়ে নাও, ওদের খিদে পেলে ও ভয়ে খাবে না, যে না এইটুকুনি ভাত আছে আমাকে বলবে তুমি খেয়ে নাও, ওদের খাওয়ালো ওরা পরে রান্না করে খাবে। কারণ আমি ভেবেছিলাম মেয়েটা যদি খেয়ে নেয় ঝগড়া শান্তিটা মিটে যাবে, ওরা রান্না করে দুটো খেয়ে নেবে, মাথা শান্ত হয়ে যাবে। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হাসিটা পার হয়ে যাবে। মনে এদের যাদের ভয় আছে তাদের ছবি বেরাতে পারে, তারাই সাপোর্ট দিচ্ছে, তারাও তো ইনকাম করেছে না এই লাইন থেকে। দেশে বিদেশে তোদের তো বেঁচে অনেক ইনকাম হয়েছে রে। তোদের পকেট ভরেছে নাকি? বাবা মাও খেয়েছে এই টাকাগুলো? তোদের বাবা মাদের লজ্জা নিয়ে এই সমস্ত খারাপ খারাপ ইনকামের টাকাগুলো খায়। ছি, এতেই হ্যাঁ এমনি এমনি তো 586-87 নম্বর ওঠেনি, তারা তো আছেনি, তারাই তো কে করছে সাপোর্ট দিচ্ছে, নাহলে এগুলো তার বাইরের মেয়ে নয়। লোককে বলে রাখে নিজেরা ভাব। আরে কে ছোট আসিলাম তা জানে কে? আমি তো কোনোদিন ভিডিওতে আসিনি। আজকে ওরা এই সমস্ত খারাপ খারাপ কাজগুলো করছে, কল দিনে বা দিন শুনছি, যার জন্য আজকে উত্তর দিতে আসতে বাধ্য হলাম। আমার নাম ধরে তোরা তুলছে কিসের জন্য? ওদের মতন আর বাদ দেখবি না, ভূত বলে দিবি। এত ভয় তো কিরম কথাগুলো বলছে, ভয় পাই না কিন্তু সম্মান, সম্মানটা চলে গেল, সম্মানটা পাওয়া যায় না। এখন নিজেদের লজ্জা বোধ করি যে পরিবারের কেউ করতাম না। সম্মান লাগে, সম্মান ওদেরকে নিজেদেরকে বলতে না, সম্মান লাগে, যার জন্য আজকে রাস্তাঘাটে যেখানে বেরাচ্ছি সবাই আমাদেরকে খারাপ খারাপ কথা বলে, তার জন্যই উত্তর দিতে আসেন, নাহলে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া কোনোদিন পছন্দ করি না। আমার নাম তুমি কে? টাকাটা দিয়েছে রে, টাকার জন্য বিক্রি হয়ে গেছি, কে আমাদের টাকা দিয়েছে রে? তুই বারবার ওই দিদিকে তুলে বলে টাকার ওর কাছ থেকে আমরা টাকা নিয়েছি। না না টাকার জন্য যে বিক্রি হতে গেছিল ওরাও নিশ্চয়ই টাকাতেই বিক্রি হয়েছে, ওদের কত রেট জিজ্ঞেস করতো? মাসি সত্যিটা বলো তুমি। বলবো সময়ের অপেক্ষা, ধীরে ধীরে, এখনই বলে দিলে তো হয়েই গেল। তাহলে বাড়তে দিচ্ছে বাড়তে, তাহলে যারা ব্যবস্থা নিচ্ছে তারা কি করে সব যদি আমরাই বলে দিই? ওরা কিছুটা কিছু খুঁড়ুক না, কিছু ঘুরতে ঘুরতে দেখা যাক কেউ তো ওঠে কি ওঠে না, তারপর আমরা তো আছি। ভেবেছিলাম কি হয়তো নিজেদের লোক না, বলবো না, সহ্য করছিলাম সহ্য, যে যাতে মেয়েটি ভালো থাকে, কিন্তু সহ্যের বাদ ভেঙে দিচ্ছে দিনের পর দিন এইভাবে ওরা ঠেক আর আইডি দিয়ে উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে, যখন আর ছাড়া যাবে না। তবে বলবো যে আমাকে বলছিস না কথাটা, তুই মনে গেছিলি সে অন্য কারোর সাথে, নিজের বাপের সঙ্গে গেছিলি বুঝলি, জানোর কথা কারে সামনে আসতে পারবি তো? যদি যাই জায়গা মতন সারা দশ পিছনে লাগতে আসিস না, বুঝেছিস তো? সারদা কাউকে ভয় পায় না, কারণ সারদা কারোর ওই রকম অসভ্যতা গিরি করে বেড়ায় না, সারদা অসভ্যতা গিরি করেও না, ওকে পোস্ট পায় দেয় না। তাহলে করলে না সারদা ঘর সবসময় তালা মেনে মেনে বেড়াতে হতো, সারদা কখনো তালা মেনে মেনে বেড়ায় না। বলে না এটা কে বলতে পারে বল? তোদের গায়ে জোর আছে, টাকা জোর আছে না, ওই সব কড়া টাকা তো, ওই টাকা সত্যি কথা বিষয় আমাদের ঘৃণা বোধ করে, ঘৃণা ওরম ভাবে টাকা ইনকাম তো দূরে কথা, স্পর্শও জীবনে কোন করবো না, ওই টাকায় খাওয়াচ্ছি, ওইটাকে খেলে না রক্ত বমি হয়ে মরে যাবে, এবার শেষের দিন দেখি পোকা পোকা পড়বে। না না শরীর ঠান্ডাও করবো না ওই টাকাতে, ওই টাকায় খাটেও তুলব না। বলছি বড় মাসি আমি কি ভয় পাচ্ছি? ভয় পাবো, ভয় পাচ্ছি শুধু কি বলতো, আত্মসম্মান বোধ লাগছে, একটা নিজেদের খারাপ লাগছে, নিজের বোনকে ছাড়ে না, ভারতবর্ষের দিদি খারাপ, বোন খারাপ, মা খারাপ, ফ্যামিলি খারাপ, শুধু ভালো। আমি তো খারাপ, যদি না প্রমাণ দিতে পারিস তাহলে তোদের একটা করে ধরবো আর ছিড়বো, কারণ যে বলে তার একটা ডায়লগ ধরবো আর ছিড়বো, তার ডায়লগে আজকে আমি বলছি যদি আমার সম্বন্ধে প্রমাণ না দিতে পারিস তোদের একটা করে ধরবো আর ছিড়বো। প্রতিবাদ করেছি, এটাই আমাদের অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করাটাকে অপরাধ হয়, সারা জীবন এমন অপরাধ করবো, হাজারো একটা এমন অপরাধ করবো। আমাকে এইবার দেখবো তোদের কে বাঁচায়, কে বাঁচায় দেখবো, সারদার কাছে কিছু লুকানো নেই, সব জানি,
সারাটা সব জানি কিন্তু পাঁচিল টপকে টপকে নিয়ে আসা, ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে তালা মেরে দেওয়া, দিনের পর দিন ইয়ে ব্যবহার করা সব দেখিয়ে দেবো, বেলুন ফুলানো গিয়ে সব দেখিয়ে দেবো, কোনটা বেলুন ফুলানো সব দেখিয়ে দেবো। হ্যাঁ বাচ্চা ছেলে তো বেলুন বাচ্চা গিরি করো, বেলুন পাও না, কুমকো পাও না, ফুলানো মারাতে পারো না। ও কাউকে ছাড়ে না রে সর্দা, কাউকে ছাড়ে না, কাউকে না, ভারতবর্ষে কাউকে ছাড়লো না। মা তো ছাড়ছো কেন মাসিমনি, তোকে বারবার বলছি মাসিমনি তুমি ছাড়ছো কেন ওই পাঠাকাদের? ছাড়বো না ছাড়বো না, যখন আইনের লোক আসবে তাদের সামনে গিয়ে অপমান দিতে হয় ছোটো মাসিমনি দেবে। নোংরামি করতো কালা গাছের ভিতর দিয়ে, দেখতে পেয়েছিস? দেখো তাহলে তুমি ওর মনে হয়েছে তাই জন্য ওর মনে তোকে বলছে, ওর হয়েছে, ওই তো গুপ্তি পাড়া গেছিল ওই ফ্যানেদের বাড়িতে, তো ও বলেছে। আমি তো গুপ্তি পাড়া যাইনি, কোনখান কি বলছে আমি তো সেটাই জানি না। এই জন্য তো লোকের কম্বলের তলায় গিয়ে ঢুকি আর বেড়াই, কম্বলের তলায় গিয়ে চিমটি কাটি, রাত দেখতে গিয়ে চিমটি কাটি লোকের বিছানার তলায় ঢুকে। আমি নিজেই জানি না তো গুপ্তি পাড়ায় সাহস থাকে প্রমাণ না দিতে পারলে ওগুলোকে আমি খান্তি বলে কথা বলি। দিদি মাথা আমার গরম হয়ে যাচ্ছে, দিদি আমি মনে হচ্ছে গিয়ে এক্ষুনি কেলিয়ে দিয়ে আসি, এক্ষুনি মনে হচ্ছে কারণ একটা মেয়েকে তোমরা সাপোর্ট দিতে বলেছিলে তাই তোমাদের হয়ে সাপোর্ট দিয়েছিলাম, আজকে তোমাদের হয়ে সাপোর্ট দিতে গিয়ে বাজে বাজে কথাগুলো যখন শুনতে হয়েছে আমি কিন্তু ছাড়বো না। দিদি ভাই আমি হাত জোর করে তোমাদের কাছে বলছি, তোমরা কিন্তু অতি শীঘ্র ব্যবস্থা নাও, যদি আর একটা খারাপ কমেন্ট শুনতে হয় তাহলে কিন্তু আমি কিন্তু পরিস্থিতি ব্যবস্থা নেব। তখন কেন সাপোর্ট করেছিলাম, তখন জানতাম না, তখন জানতাম না, আজকে জানতে পেরেছি 586-87টা কেস আজকে জানতে পেরেছি। খোঁজ করে দেখ তোদের ভিডিও সোশ্যাল মিডিয়া লাইফে ওদের কাছ থেকে জানতে পেরেছি, আজকে খোঁজ করে দেখ। তোরা যদি জানতে পারিস তোদের মা বাবারা যদি ভদ্র হয়ে থাকে তোদেরও সাপোর্ট দিতে দেবে না, যদি তোরা যদি শরীরে যদি এতটুকু রক্ত থাকে, যদি তোরা যদি ওইরকম মুসলিম যেগুলো বলছিস না তোরা যদি ওগুলো না করে থাকিস তোদেরও জ্বলবে ভিতরে। তাহলে তোরাও একটা মেয়েকে সুবিচার পাইতে চাইবি যে একটা মেয়েকে ঘরে রেখে দিনের পর দিন এগুলো করেছে, তখন তোরাও বলবি তাই তোরা বলছিস সাপোর্ট করছিলি। আমরা জানতাম, আমরা জানতাম যখন ওই মেয়েটি চলে গেছিল তখনও জানতাম না ওর পেটে কার বাচ্চা, তখন আমাদেরকে বলেছিল অন্য কারোর বাচ্চা, আজকে মেয়েটি শিবের মাথায় হাঁটছে বলছে আচ্ছা ওর বাচ্চা ছিল। আজকে তো মনে হচ্ছে যে সেদিনকে কেন আমাদেরকে মিথ্যা বলেছিল, সেদিনকে নষ্ট করার পরে বলেছিল আজকে অন্যের বাচ্চা ছিল, সেদিনকে আমাদেরকে প্রমাণ দেয়নি, আর সেদিন ওই মেয়েটার কোনো কথা আমাদের না বলে চলে গেছিল। মেয়েটা যদি সেদিনকে আমাদের সত্যি বলতো আমরা সেদিনও মেয়েটার সুবিচার পাইয়ে দিতাম। আজ মেয়েটি স্বীকার করছে তাই আমরা মেয়েটিকে খারাপ বলছি যে মেয়েটি কেন আজ বলছে, সেদিনকে কেন ওর মাতৃত্বের কথা বলেনি, সেদিনকে যদি ওর বলতো সত্যি আর কেউ পাশে না দাঁড়ালে আমি দাঁড়াতাম, আমি দাঁড়াতাম, ওকে আমি মা ভেবে বলেছিলাম আমার বড়কে দান করেছিল তা ওর ব্যবস্থা আমি পাইয়ে দিতাম, ওর মা বাবা না পারলো আমি পাইয়ে দিতাম। আজকে বলছে আজকে অনেক পরে বলেছে, অনেক পরে, আজকে ওইখানে একটা অন্য মেয়ে চলে এসেছে যেখানে আমাদের আর কিচ্ছু করার নেই, তারপরে ডিভোর্স হয়ে করে দিয়েছে। ও যদি সেদিনকে বলতো দেখতাম কত কোটি টাকার গরম আছে, ও এক পাশে কোটি টাকা রাখতো এক পাশে আমি নিষ্ঠ হয়ে বলতাম, দেখতাম কিভাবে পারি, কারণ জনতা আছে জনতা, তাদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য শুধু টাকাই যথেষ্ট নয়, সব মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় না, অনেক মানুষ ভালোও থাকে। দাঁড়া গুপ্তিপাড়ার রহস্য তো বের করবোই, গুপ্তিপাড়ায় কি আছে তোর ওকে দিয়ে বের করাবো, এক্ষুনি যাবো আমি দেখি চুলের মুরটি ধরে ছিড়বো কোথায় গুপ্তিপাড়া আর কি আছে বের করবো। ছি তোদের লজ্জা করে না নিজের ভাই বোনকে এরকম ভাবে বলিস, তোদের একটা নোংরা কথা কেউ বলে? হ্যাঁ তোদের নোংরা, তোরা এতটা ভালো, তোরা তোরা এত ভালো, এত ভদ্র, এত সভ্য, তোরা লোকেরটাই শুধু দেখে বেড়াস, তোদেরটা কেউ দেখেনি, কেউ কিচ্ছু জানে না। কাকে পাঁচিল থেকে পার করতো, কাকে পাঁচিলের পাশ দিয়ে পার করতো? কেন যে মেয়েটি পেটে অন্যের বাচ্চা শুনেছিলাম যে নাকি শিবের মাথায় হাত দিয়ে মাস ছিল, তো এগারো মাস কোথায় আসতো, রাস্তা দিয়ে আসতে তো পাড়ার লোক ক্লাবের লোক দেখলে অশান্তি হবে অসুবিধা করবে, তার জন্য তো পাঁচিল টোকে কলা বাগান টোকে পাঁচিল টোকে আসতো। দিয়ে বাড়িতে কি না আগে জানিনি,
আগে জানিনি, আগে জানতাম যে ওর মা সবসময় বলতো ভিডিও করার জন্য আসে, প্রমোশনের কাজে আসে, ও তো কিছু করতে পারে না, তাই অনেকে ভিডিও করার প্রমোশনে, মাঝে মাঝে আমরা যদি ওকে কিছু বলে দিই ভয় দেখাতো, ও সব রেকর্ড করে, ও ঘরে এসে সব রেকর্ড করে, হ্যাঁ আমরা ওকে কিছু বলতে পারি না, সব রেকর্ড করে, সবসময় আমাদেরকে ভয় দেখাতো, নাহলে ওকে আমরা সবসময় বলে দিতাম যে কিসের জন্য এরকম এত কিছু বদনামের পরে আসে, ভয়ে বলতে পারিনি। আমাদেরকে তো সবসময় ভয় দেখিয়েছে, জোর বাড়ির সিসি ক্যামেরাতে কত ফুট দূরত্বের মধ্যে সব শোনা যায়, কাউকে কিছু বললে আমাদের সবসময় ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে রেখেছে, অন্য কিছু ভয় পাই, শুধু মুখের ভয়টাই, মুখের ভয়টাই পেয়েছি, মুখের ভয়টাই, কারণ জলে থেকে তো কুমিরের লোকের সঙ্গে লড়াই করা যায় না, সেই ভয়টাই পেয়েছিলাম। ও যখন আজকে আমি যখন কোনোদিন কিছু করিনি, সে আমার নামে বলেছে, আর তো আমি ওকে ছাড়বো না, আর আমি ছাড়বো না, কারণ এই সোশ্যাল মিডিয়া লাইফে কোনোদিন দু টাকা ইনকাম করিনি, আর কোটি টাকা ঘরে মেয়ে পাচার করে ওগুলো করিনি, খারাপ ছবি দেখিয়ে ইনকাম করিনি, আর কোটি টাকা ঘরে বালিশ কম্বলে জাজিমের তলায় ঢুকিয়ে রাখিনি, অ্যাক্সিস ব্যাংক সুইস ব্যাংকে ঢুকিয়ে দিইনি, যার জন্য আমার কাছে তালা মেরে বেড়াতে হচ্ছে, কিসের ভয়ে, কিসের ভয়ে, কেন ভিডিও করতে পারছি না, কেন মোবাইল নেই, ওকে তো টাকা দিয়ে কিনেছিলাম, তো কার সাহস আছে আমার জিনিস নিয়ে নেবে, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি না, হাত থেকে কেড়ে নেবে, দেখি কার সাহস আছে, আজকে বউ কেড়ে নিয়েছে, কালকে মোবাইল কেড়ে নিয়েছে, কালকে তমুক কেড়ে নিয়েছে, কদিন দেখা যাবে জীবনটাই কেউ কেড়ে নিয়ে চলে গেল, এরকম সাহস আমার লোককে হুমকি দেয় যে আমাদের চাটাতে গেলে খুন করতে হাত পা পিছ পাবে না, কাকে খুন করবি, দেখি তোর কত অস্ত্র আছে, কোয়ার দেখি কাকে খুন করবি, সবাইকে খুন করে তোরা বাঁচতে পারবি তো, আর তোদের পাশে মারলো না একজনকে, এবার পাড়ার লোক চটে যাবে বুঝলি তো, তোরা কে কত সাপোর্ট দেওয়ার আসিস দেখবো, ওদের কথা না বলে কেন ভিডিও করতে নিশ্চয়ই পারি, তোরা কেন ওদের কথা নিয়ে উত্তপ্ত করিস রে, তোরা কেন করিস, তোদের তো খুব ইয়ে, আরে ওই ওরাই তো সে তারা, ওই জন্য ওদের নাম নিতে না করছে, খুব আমি জন্য তো একজনও বলেছে, সাহস থাকলে হিম্মত থাকলে নাম দিয়ে দেখা, যে বলছি আমি তো জানি কে করছে, আমি সব জানি, সব জানি, ওই পাঠা করাচ্ছে, আজকে ওকে পাঠা বললাম, এতদিন যাকে ছেলের সম্মান দিয়েছে তাকে পাঠা বললাম, অনেক আগে লোকে পাঠা বলেছিল, আজকে আমি পাঠা বললাম, বলিস তোদেরকে, ওই সারদা বলেছে ওকে পাঠা, ওর বাপ পাঠা, ওর মাঠে ঘেমনি, এর থেকে বড় ভাষা ওদের কাছে আসছে না, আজকে আমাকে যখন চটিয়েছিস আজকে তোদের দেখবো, আগে যদি আপনারা বলতেন খুব ভালো হতো, সুবিধারই বলছি, আগে তো আমরা জানি না দিদি, আগে তো আমরা জানি না যে এই ঘটনাগুলো শুনতে, আজকে তো তোমাদের কাছ থেকে জানতে পারছি যে এই কেসগুলো হয়েছে, আজকে এই কেসগুলো শুনেই আজকে আমরা উত্তপ্ত হয়ে গেছি যে কেন দিনের পর দিন এগুলো চলতে পারে না, তোমরা ব্যবস্থা নাও, আমরা দেখো তোমাদের সব পাশে সবসময় আছি, ভয় আমরা কোনোদিন পাইনি, পাবও না, ভয় তো তারাই পায় যারা সবসময় ঘরে তালা মেরে মেরে বেড়ায়, অ্যাম্বুলেন্সের আওয়াজকে পুলিশের গাড়ি আওয়াজ পাবে তারাই ভয় পায়, কিসেরা তো ভয়, থানা পুলিশ উকিল করে বেড়ায় তারা ভয় পায়, আমাদের তো সবসময় পকেটে উকিল রাখতে হয় না, সবসময় আমাদের পকেটে উকিল রাখতে হয় না, একটা রোগ হলে বাস্ট হয়ে যেতে পারে রোগ, কিন্তু ডাক্তার দেখানোর টাকা থাকে না, উকিলের টাকা তো ঘরে থাকে, হ্যাঁ কই আমরা তো ওরকমভাবে চলি না, আমরা তো ভাবতে হয় পারি না যে ডাক্তার দেখাবো না কিন্তু উকিলের টাকা রেখে দেবো, তাহলে উকিলের টাকা আমাদের কেন রাখতে হয় সবসময়, নিশ্চয়ই পিছনে কিছু ভয় আছে তাই উকিলের টাকা রাখতে হয়, আমাদের তো আজ পর্যন্ত কোনো উকিল লাগেনি কাজে, ও আর কত কি করবে, আর কত কি করবে, ছেলে জীবনটা তো শেষ করে দিল ওই, এখন আমাকে এগুলো বলছে তো, ও ভালো হবে তো, ভালো হবে, কোনোদিন ভালো হয়নি আর হবেও না আশা করি, টাকায় সব কিছু হয় না, টাকায় সব কিছু হয় না রে, তুই ভাবছিস যে টাকা দিয়ে সব কিছু করবি, তোর কত ফ্যান ফলোয়ার আছে, জড় কর জড় কর, এর আগে ভয় পেয়েছিলি কেন যে বাবলি ম্যাডাম লোক নিয়ে আসবে ধান্না ধরবে, ভয় পেয়েছিলি তখন আমাদেরকে দিনবার সবসময় ই করে রাখতি, হ্যাঁ রাতে সবসময় বলে রাখতি ফোন করলে ফোন ধরবি, ফোনটা মাথার সামনে রাখবি, কিছু দিয়েছি না আমরা ওদের কিছু খেতে গেছিলাম তখন, হ্যাঁ ভয় তো ফোন বাজলো রাতবেলা কারো ফোন বাজলেও তুলতাম না, এই বুঝে ওরা ফোন করে, ভয়ও তুলতে চাইতাম না, পায়ের লোক তো পাঠিয়ে দিতি, পায়ের লোক পাঠিয়ে দিয়ে দিয়ে সবসময় ডেকে ডেকে নিয়ে যেতি, দেখেছিস তো তোর সবসময় ছুটে ছুটে যেতাম, আর বলে আমরা ওদের বাড়ি কোনোদিন খেয়েছিস, ওদের বাড়ি খাওয়া ওরকম খাওয়ার পিছনে ই করে রাখি, ওরকম খা আমরা অনেক খাই রে, ওরকম খা আমরা ওরকম গিফট ছাড়া খেয়ে আসি না, আজও তো আমার ছেলের জন্মদিন গিলে গেছিস দুবেলা গিফট দেওয়া আমার হাত পাইসনি, তাকে দিয়েছিস দিদির জন্মদিনে খেয়ে গেছিস গিফট দিয়েছিস, দিয়েছিস আমার ছেলের জন্মদিনে খেয়েছিস গিফট দিয়েছিস, যা খাইয়েছিস ওগুলো এখনো মানে পারলে মানে গলায় আঙুল দিয়ে বমি হয়ে যাবে, সে যা খাইয়েছিস, তুই আধুনিকে তেল মশলা দিবি না, কাজু বাদামের জায়গায় বাংলা বাদাম দিবি, হ্যাঁ ঘিয়ের বদলে তেল দিবি, ওগুলো রান্না মানুষে খায়,
মাসিগুলো সত্যি ভালো গো, ছোট মাসি যেইটুকুনি হবে নিজ কথাই বলবে, তুমি কিভাবে আগলে দিচ্ছি ঠিক বলেছো, দিনের পর দিন ও যাচ্ছে। আমি খারাপ হলাম কেন? তোমরা উত্তর দাও, আমি খারাপ হলাম কেন? সারদা খুব ভালো ছিল, সব সময় বলতো সারদা খুব ভালো, সারদা উচিত কথা বলে, সব সময় বলতো আমাকে, বলতো তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি বললাম না, হ্যাঁ সত্যি আমি জানতাম ভালো, আমি ওকে বিশ্বাস করতাম, আমিও সত্যি সত্যি সব কথা ও যা বলতো অন্ধের মতন বিশ্বাস করতাম। আজকে কিন্তু আমি জানি না, আজকে আমি এত বড় অপরাধ করে ফেলবো রিমিকে খাওয়াতে গিয়ে। আজকে শুনলাম মেয়েটি না খেয়ে রয়েছে, মেয়েটি জ্বর এসেছে, মেয়েটিকে ওষুধ দেওয়া হয়নি। তো আমি যখন ফোনটা শুনলাম, মেয়েটিকে দুটো ভাত খাওয়াতে গেছিলাম, হাড়িতে ভাতও ছিল না, ছোট্ট একটা হাড়িতে মানে 25-50 গ্রাম চালের মতো ভাত ছিল, অল্প একটু বাড়িতে মাংস ছিল, 4-5টা পটলের টুকরো ছিল, পটল সর্ষে, সেইখান থেকে দুটো টুকরো মানে একটা পটলকে দুটো টুকরো করা, সেই দুটো পটল দিয়ে চার মানে 25টা কম সেইটুকুনি ভাত মেয়েটাকে তুলে, এক থেকে দুবার মেয়েটা ভাতটা খাবে না ভয়ে, কারণ বলছে হ্যাঁ আমি আমি রান্না করবার ও খাবে না, এই কথাটা বারবার বলছে, আমি রান্না করবার ও খাবে। আমি যখন বলছি তুমি খেয়ে নাও, ওদের খিদে পেলে ও ভয়ে খাবে না, যে না এইটুকুনি ভাত আছে আমাকে বলবে, তুমি খেয়ে নাও, ওদের খাওয়ালে ওরা পরে রান্না করে খাবে, কারণ আমি ভেবেছিলাম মেয়েটা যদি খেয়ে নেয় ঝগড়া শান্তিটা মিটে যাবে, ওরা রান্না করে দুটো খেয়ে নেবে, মাথা শান্ত হয়ে যাবে। আমার কোনো আলাদা কোনো মহৎ উদ্দেশ্য ছিল নয় যে আমি কোনো খারাপ উদ্দেশ্য গেছি, আমার কোটি টাকা কী হবে আর আমার ফেসবুকে ভিউয়ার্স বাড়বে, সেরকম কোনো ব্যাপার নয়। আমি মোবাইল ভিডিও করি না, আমি কিছু করি না, আমার ভিউয়ার্সের আমি অপেক্ষা করি না, আর এটা আমার ইয়ে নয়। হ্যাঁ আমি মেয়েটিকে ভালোর জন্য চাইতেছিলাম, যে সংসারটাকে ওদের বাঁচানোর জন্য, সেই যে দুটো খাওয়াতে গেছিলাম ওই খাওয়ানোটাই আমার ওদের কাল হয়ে গেছিলো, খাইয়ে এসছি বলে খুব গালে গেছে, সঙ্গে সঙ্গে ফিনাইল খেয়ে নিতে হলো, কত খেয়ে গেছিলো মেয়েটা ভাত, যে ফিনাইল খেয়ে নিতে হলো। তো আমি মেয়েটাকে খাওয়ানোর বিপক্ষে ও যখন ফিনাইল খেয়ে নিল, বাধ্য হয়ে আমি যাইনি ওকে হসপিটালে দেখতে, নাহলে কি যেতাম না, এতদিন ছুটে ছুটে গেছি যেতাম না। আদৌ ফিনাইল খেয়েছিল কিনা আমার তো সেদিন সেটা বিশ্বাস করিনি, আমার তো মনে হয়েছিল ফিনাইলটা বাথরুমে ঢেলে দিয়েছে, কারণ ও সব পারে, কারণ ওই যে ভিটামিন কাকু তো ভিটামিন ওষুধগুলো খায়নি, সেদিনকে ভিটামিন ওষুধটা সারা ঘরে আর গায়ে ঢেলেছিল, পা থেকে মাথা অব্দি ঢেলে দিয়েছিল, আমি গিয়ে হেসেও ছিলাম ওই ওষুধগুলো ফেলানোর জন্য, যে ওষুধটা ফেলেছে ভালো হয়েছে, পিঁপড়ে খাবে বা শরীরটাকে ধুয়ে নাও, এ কথাটা আমি বলেছিলাম। তাই যখন ওরা যখন আমার বিপক্ষে যখন যখন লাগলো বিনা কারণে ফিনাইলটা খেলো, তাই আজ আমি ওদের শত্রু হয়ে গেছি। তখন আমার খুব গায়ে লেগেছিল যে আমি আজকে মেয়েটাকে খাইয়ে দিয়ে অপরাধ করেছি, তার বিপক্ষে ও যখন আমাকে খারাপ খারাপ কমেন্ট করছে, খারাপ খারাপ ভাষা বলছে, ঠিক আছে এবার আমি দেখবো তুই পারলে লড়বি আর আমার পাল, আমি পারলে জনতার কাছে থাকবো, জনতার দরবারে একদিন না একদিন আসবেই তোদের ব্যবস্থা নিতে, আমি থাকবো ওদের পাশে।